ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যেখানে প্রধান কর্ণটার নিচের সবগুলো উপাদান হলো শূন্য। আমি এটা একটা তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে শুরু করি। তাহলে চলো একটি 2x2 ম্যাট্রিক্স নেই আমরা। ধরো আমার ম্যাট্রিক্সে আছে এ, বি, শূন্য এবং ডি। তাহলে এখানে সি এর পরিবর্তে আমার আছে শূন্য, তাহলে কর্ণের নিচে সবকিছু হলো শূন্য। তাহলে এখন এটা নির্ণায়ক কি হবে? চলো তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলি, এটার নাম দেওয়া যায় ধরো এ। তাহলে এ এর নির্ণায়ক হবে এডি মাইনাস বি গুণ শূন্য মানে শূন্য। তাহলে এটার নির্ণায়ক দাঁড়াচ্ছে এ গুণ ডি, অর্থাৎ এর নির্ণায়ক হচ্ছে এডি। এখন ধরো আমার কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে এবং এই ম্যাট্রিক্সটির নাম দিলাম বি। এর এটা একটা 3x3 ম্যাট্রিক্স, আমি এভাবেই লিখবো, এটা 3x3 ম্যাট্রিক্স। ধরি এর উপাদানগুলো হলো এ, বি, সি, ধরি এখানে একটা শূন্য থাকবে, এবং তারপরে আছে আমার এখানে ডি, তারপরে ই, এবং তারপর দুটি শূন্য, তারপরে এফ। তাহলে আবারও এই সবগুলো কর্ণের নিচের উপাদানগুলো হলো শূন্য। তাহলে এর নির্ণায়ক কি? আমরা আগের এই ভিডিওতে শিখেছিলাম যে তুমি সবসময় তোমার হিসাবটাকে সহজ করার জন্য এমন একটা কলাম বা সারি বেছে নিবে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক শূন্য থাকে। তাহলে চলো আমরা এখানে নির্ণায়ক হিসাব করে ফেলি। তাহলে বি এর নির্ণায়ক সমান হবে, আমি লিখে ফেলছি, বি এর নির্ণায়ক সমান হবে এ গুণ একটা সাব ম্যাট্রিক্স, কারণ তুমি এ এর সারি এবং কলামকে বাদ দিবে। তাহলে আমরা পাই এ গুণ ডি, ই, শূন্য এবং এফ এর নির্ণায়ক। তারপরে আমরা পাচ্ছি মাইনাস শূন্য গুণ এর সাব ম্যাট্রিক্স বা গুণ সাব ম্যাট্রিক্সটির নির্ণায়ক এর সারি বা কলামকে বাদ দিয়ে, যেটা হবে এখানে আমরা পাচ্ছি বি, সি, শূন্য এবং এফ। তারপর তুমি পাবে শূন্য গুণ এই সারি এই কলাম বাদ দাও, তাহলে তুমি পাচ্ছ বি, সি, ডি এবং ই। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো শূন্য হয়ে যাবে, কারণ এই দুটো 2x2 ম্যাট্রিক্স এর নির্ণায়ক হবে যাই হোক না কেন এটাকে আমরা শূন্য দিয়ে গুণ করবো, এবং শূন্য দিয়ে গুণ করার ফলে এদের মান হয়ে যাবে শূন্য। তাহলে আমরা এ গুণ এটা নির্ণায়ক, এটাই আমাদের শুধু বের করতে হবে, এবং এটা খুব সহজ কারণ এ গুণ এটা হবে ডিএফ। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে বি ম্যাট্রিক্সটি আছে এর নির্ণায়ক হবে এ ডি এফ। লক্ষ্য করো আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ছিল শুধু এডি। তাহলে তোমরা এখন নিশ্চয়ই একটা ধারণা পেয়েছো যে উভয় ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণের নিচে শূন্য আছে, তাই না? তোমরা ভিডিওতে লক্ষ্য করো এখানে এইটা ছিল আমাদের প্রধান কর্ণ। যখন আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক নিলাম তখন নির্ণায়ক হলো আমাদের প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল। আমরা উভয় ক্ষেত্রে একই জিনিস পেয়েছি, প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল। এবং তুমি যদি ভাবো যে এটা একটা সাধারণ ঘটনা যেটা তুমি যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারো, ঠিকই ভেবেছো, কারণ এটা এমন একটা বিষয় যেটা আমরা যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারবো। তাহলে এখন চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। ধরি আমাদের কাছে একটি সাধারণ ম্যাট্রিক্স আছে এ, যার উপাদান হলো এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু এভাবে করে, এবং এখানে ধরি একটা শূন্য আছে, এবং ধরো এভাবে করে পুরো এ এন এন পর্যন্ত, এবং এই সারিতে সবকিছুই হলো শূন্য, শুধু শেষের কলামের উপাদান বাদে এই সবগুলো হলো শূন্য। তাহলে প্রধান কর্ণের নিচে যা আছে সব আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য। এটার মতোই আমরা শুধু এখানে একটা সাধারণ এন বাই এন এর ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করছি, এবং এটার উপরে সবকিছু শূন্য না হলেও চলবে, যেমন এ ওয়ান টু এভাবে এ ওয়ান এন পর্যন্ত, এবং এটা হলো এ টু এন এভাবে করে নিচে নামতে থাকবে, তবে এটা শূন্য হওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রধান কর্ণের বরাবর অথবা উপরের উপাদানগুলো শূন্য না হলেও চলবে। তাহলে আমরা যদি এ এর নির্ণায়ক বের করতে চাই তাহলে আমরা এখানে যা করেছিলাম সেই কাজই করতে পারি, অর্থাৎ আমরা এই প্রধান কলাম বরাবর নিচে নামতে পারি। তাহলে এখন আমরা দেখব আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে। আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো এটা এ ওয়ান ওয়ান গুণ এটার সাব ম্যাট্রিক্সের নির্ণায়ক, অর্থাৎ এ টু টু থেকে এ টু এন পর্যন্ত, এবং এ থ্রি থ্রি এটা থেকে পুরো এ এন এন পর্যন্ত, এবং এখানে সবগুলো হলো শূন্য। এগুলো এই বাকি সব যা আছে এই উপাদানগুলো হলো সব শূন্য। লক্ষ্য করো আমরা আবার সেই আগের অবস্থায় এসে পৌঁছেছি যেখানে প্রধান কর্ণের নিচে সবকিছু শূন্য। তাহলে এটার নির্ণায়ক কি হবে? ও দাঁড়ো, তুমি হয়তো বলতে পারো আমাদের বাকি সারিগুলোর কি হবে। বাকি সারিগুলো হলো এখানে সব শূন্য, কারণ আমরা আগে যেরকম করেছিলাম শূন্য গুণ সাব ম্যাট্রিক্সের নির্ণায়ক, অর্থাৎ সেটা যোগ হোক বিয়োগ হোক যাই করি না কেন আমরা শূন্যের সাথে যখন কিছু গুণ করব আমরা সেটার মান পাবো শূন্য। তাহলে আমাদের শুধু এই পত্র নিয়ে ভাবলেই চলবে। এখন এই একই জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি আবার।
এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার জন্য আমরা এই কলাম বরাবর যাব। তাহলে এটার নির্ণায়ক হবে, দাঁড়াও আমি লিখে ফেলি, এখানে সামনে একটা এ ওয়ান ওয়ান আছে, এটা ভুলে গেলে চলবে না। তারপরে এ ওয়ান ওয়ান এবং এটার নির্ণায়ক হলো এ টু টু গুণ এর সাব ম্যাট্রিক্সের নির্ণায়ক। তুমি এখানে কলাম এবং সারি বাদ দাও, তাহলে পাচ্ছ এ থ্রি থ্রি থেকে এ এন এন পর্যন্ত। এখানে সবকিছু হলো অশূন্য উপাদান, এটা হলো এ থ্রি এন। এবং আবারও তোমরা লক্ষ্য করো, আমাদের প্রধান কর্ণের নিচের এখানেও সব উপাদান আমরা যা পেয়েছি তা হলো শূন্য। এবং এটা হলো আরেকটা, যেটাকে আমরা বলি শীর্ষ ত্রিভুজ ম্যাট্রিক্স। দাঁড়াও আমি তোমাদেরকে নামটি ভিডিওতে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিসিস বা শীর্ষ ত্রিভুজ ম্যাট্রিক্স। তোমরা লক্ষ্য করো আমি ভিডিওতে লিখছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিসিস বা শীর্ষ ত্রিভুজ ম্যাট্রিক্স। এখন আমরা যদি এভাবে এটা ব্যবহার করতে থাকি এবং এই ধরনের সব কিছুই আসতে থাকে, তাহলে এখানে আমরা পাবো এ থ্রি থ্রি গুণ এর সাব ম্যাট্রিক্সের নির্ণায়কের গুণফল, এবং প্রতিবারই এই সাব ম্যাট্রিক্সগুলো ছোট হতে থাকবে। এবং তুমি দেখবে তুমি এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত পাচ্ছ এ ওয়ান ওয়ান গুণ এ ওয়ান টু, এভাবে করে পুরো এ এন মাইনাস টু গুণ এন মাইনাস টু গুণ একটা 2x2 ম্যাট্রিক্স, যেটা হবে এ এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, এবং এখানে হবে এ এন এন, এবং এখানে এ এন মাইনাস ওয়ান এন, এবং এখানে হবে একটা শূন্য। এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আসল ম্যাট্রিক্সটি ডান পাশের নিচের অংশটুকু, অর্থাৎ এটুকুই থাকবে। এবং এটার নির্ণায়ক কি? এটা হলো শুধু এই দুটো জিনিসের গুণফল, কারণ এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, কিন্তু এটা হলো একটা শূন্য। তাহলে এ এর নির্ণায়ক আমরা দেখছি এ এর নির্ণায়ক হবে এ ওয়ান ওয়ান গুণ এ টু টু, এভাবে করে পুরো এ এন এন পর্যন্ত, অথবা প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদানের গুণফল। এটা একটা অসাধারণ জিনিস, কারণ এটা সত্যিই নির্ণায়ক বের করার পদ্ধতিকে অনেক সহজ করে দেবে, কারণ আমাদের পক্ষে ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা অনেক কঠিন হয়ে যেত যদি এই পদ্ধতি না থাকতো। কারণ ধরো তোমার কাছে একটা 100x100 ম্যাট্রিক্স আছে, তাহলে এটার শুধু কর্ণ গুণ করে দিলে তুমি এর নির্ণায়ক পেয়ে যাচ্ছ। এখন তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। ধরি আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 7 3 4 2, এবং এখানে আমাদের সব শূন্য। এখানে আছে ধরো -2 1 3, এখানে শূন্য শূন্য, ও সরি এখানে শূন্য হওয়ার দরকার নেই, এখানে ধরি আছে 3 6 7। আমাদের আসলে এখানে শূন্য থাকতেও পারে, কিন্তু এটা আমাদের জন্য প্রয়োজনীয় না, তাই আমরা এখানে শূন্য দিতে পারি নাও দিতে। আমরা এখন এটার নির্ণায়ক বের করব। এটা হলো একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে তুমি এর নির্ণায়ক বের করতে চাও, এবং এখানে এটার নির্ণায়ক হবে, আমরা চলো বের করে ফেলি, 7 গুণ -2 গুণ 1 গুণ 3, তাহলে এটা হলো 7 গুণ -6, তার মানে এটা হলো -42, অর্থাৎ এটা খুবই সহজ আমরা বের করে ফেললাম এটা নির্ণায়ক।